আসসালামু আলাইকুম। মিলি ব্লগস এন্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন যে জায়গাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি সেটি ইতালির অন্যতম সুন্দর একটি জায়গা। জায়গাটির নাম হলো আরোনসো, আরোনসো দি কাদোরে। ওখানে একটি সুন্দর লেক রয়েছে, লেকটির নাম হলো মিজুরিনা। লেক তো আমরা কতই দেখেছি, কিন্তু পাহাড়ের উপরে লেক দেখা সত্যি ভাবতেই অনেক ভালো লাগছে, এবং লেকটি দেখার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে রাস্তা পাড়ি দিচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা সবাই মিজুরিনা লেকের অপরূপ সৌন্দর্য দেখার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। চলে এসেছি আরোনসোতে। জায়গাটি দেখে বোঝার কোনো উপায় নেই যে আমরা এত উপরে আছি। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1754 মিটার উপরে অবস্থিত। এটি হচ্ছে মিজুরিনা লেক। এখানে এসে তো আমরা অবাক হয়ে গিয়েছি, লেকের পানি সব বরফে ঢেকে গেছে। সত্যি এরকম সুন্দর একটা দৃশ্য দেখবো ভাবতেই পারিনি। Thank you.
লেকের উপর দিয়ে হাঁটা, ভাবা যায়? আমরা এখন লেকের উপর দিয়ে হাঁটছি। এখানে বরফের ভেতর দিয়ে লেকের পানি দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। সামার সিজনে এখানে এলে এমন দৃশ্য আর দেখা যাবে না। তখন আর লেকের উপর দিয়ে হাঁটা যাবে না, বরফগুলো গলে পানি হয়ে যাবে, তখন আবার অন্যরকম ভিউ হবে। সত্যি প্রকৃতির কি অপরূপ লীলা, একই জায়গা ভিন্ন ঋতুতে ভিন্ন রূপ ধারণ করে। সারাদিন ঘুরে ফিরে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। একটা রেস্টুরেন্টে এসেছি কাফে খেতে। Thank you.
উঠার সময় দুপাশের দৃশ্যগুলো যতটা ভালো লাগে, বরফের পাহাড় থেকে নামার সময় দৃশ্যগুলো আরো অনেক বেশি ভালো লাগে। উপর থেকে সবকিছু দেখা যায়, মনে হয় যেন বরফের ভেতর থেকে আমরা বেরিয়ে আসছি। কেমন লাগলো আমাদের কর্টিনা ট্যুর সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।